এতগুলো বছর পরে আর্জেন্টিনা আজকে কাপ জেতার প্রায় দ্বার প্রান্তে আছে। এই দ্বার প্রান্তে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বটতলায় জায়ান্টজি কোম্পানি থেকে এত বড় একটা এখানে স্ক্রিনের ব্যবস্থা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, এবং আর্জেন্টিনা সেই সাথে আর্জেন্টিনাকে অগ্রিম অভিবাদন জানিয়ে দিচ্ছি আমরা, যেহেতু বিশ্বকাপ জেতার প্রায় দ্বার প্রান্তে এসে গেছি। আর এখানে যে উচ্ছ্বাস উদযাপনে দেখা যাচ্ছে, বেশিরভাগই আর্জেন্টিনার সাপোর্টারই এরা, আর কিছু আছে হয়তো অন্য দলের সাপোর্টার যারা আজকে ফ্রান্সের হয়ে আসছে লড়াই করতে, কিন্তু কাজ হবে না, আর্জেন্টিনা আর্জেন্টিনা আজকে কাপ নিয়েই ছাড়বো আমরা। অবশ্যই ভালো লাগছে সবাইকে নিয়ে একসাথে, আর যে স্ট্রাগলটা করতেছি বেঞ্চ নিয়ে দাঁড়িয়ে সামনে যেতে পারতেছি না, তো অনেকভাবে করতেছি, আর চা খেতে খেতে দেখতেছি, এটার তো মজা আলাদাই। আপনাদের আয়োজনের জন্য ধন্যবাদ। আর এটা তো একটা মানে চার বছর পর পর একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়, যেহেতু আর্জেন্টিনা, আমি যেহেতু আর্জেন্টিনার সাপোর্টার এবং আর্জেন্টিনা ফাইনালে খেলছে, আমি অবশ্যই খুবই খুশি। আর আই হোপ আর্জেন্টিনা এবার কাপ নেবে। আর সর্বশেষ আপনাদেরকে ধন্যবাদ, আর নাওস আর্জেন্টিনা। They've hardly kicked it. To bring that trophy home for Lionel Messi. Argentina beginning the World Cup final with a back four. They have altered at the back of Alexis McAllister. Some space. We know Mbappe doesn't track back. Confident. He's going to barely let it roll out. At the World Cup. That's the glory moment. Stays up. Understated, never flashy, never flashy when he played. That boy, he... Selected ahead of Canard, his 74th consecutive French game.